আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি কালার টেলিভিশন। এই কালার টেলিভিশনটি রিপেয়ারের জন্য আমার কাছে আসছে। এই কালার টেলিভিশনটি চলা অবস্থায় বাজ পড়ে নষ্ট হয়ে গেছে, মানে বজ্রপাতে নষ্ট হয়ে গেছে। এই বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়া টেলিভিশন আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি আজকে আপনাদের পুরো প্রসেসটা দেখাবো, আমার সাথেই থাকুন। এই ধরনের প্রবলেম যদি আসে আপনাদের কাছে, আপনারা সহজে কীভাবে রিপেয়ার করবেন আমি সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। এখন এই টিভিটা সম্পূর্ণ অবস্থায় আছে, আপনারা কীভাবে বুঝবেন যে এর কি পাওয়ারের প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম, তা আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। এই টিভিটা রিপেয়ার করার জন্য টিভির ব্যাক পার্টটি খুলে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি টিভির ব্যাক পার্টটি খুলে নিচ্ছি। এই টিভিতে চায়না পিসিবি বোর্ড লাগানো। এই চায়না পিসিবি বোর্ড কাজ করতে অনেক সহজ আমি যা বুঝি। তো এই পিসিবি থেকে সেন্সারের কর্ড, স্পিকারের কর্ড এবং এই এসি পাওয়ার কর্ড আমি খুলে নিচ্ছি। খুলে আলাদা করে এই পিসিবি বোর্ডটাকে উল্টাই নিতে হবে। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, টিভির কাজ বোঝেন না, টিভির এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি এসি পাওয়ার কর্ড আলাদাভাবে লাগিয়ে নিচ্ছি এখানে এসি ভোল্টেজ দেওয়ার জন্য। তো দেখেন আমরা কিছু ভোল্টেজ মেপে দেখব, আমরা কী করে বুঝবো যে এর সার্কিটে কোন জায়গায় ফল্ট আছে। তো দেখেন এই দাগটি দেখতে পাচ্ছেন, এই সাইডটি হচ্ছে এসি পাওয়ার ইন, এতটুকুর মধ্যে এসি পাওয়ার ইন, এবং এই পাশে চোপার মানে ট্রান্সফরমার হয়ে এই পাশে ডিসি ভোল্টেজ সাপ্লাই হয় বিভিন্ন ধরনের ভোল্টেজ। আমি আগে এই ডিসি সাইডটা মেপে দেখব এখানে কোনো ভোল্টেজ আছে কি না। এখানে 90 থেকে 110 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। তো এই এখানে 90 থেকে 110 ভোল্ট যদি আমরা পেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে এসি পাওয়ার সাইডটি ওকে আছে। এসি পাওয়ার সাইড যদি ওকে না থাকে তাহলে ডিসিতে ভোল্টেজ আসবে না। তো এই সার্কিটে বিভিন্ন ধরনের সেকশন থাকে, যেমন অডিও সেকশন আলাদা, ভার্টিক্যাল সেকশন আলাদা, এসটি সেকশন আলাদা। তো বিভিন্ন সেকশন আছে, যে সেকশনে ফল্ট হয় সেই সেকশনটাই চেক করতে হয়। আমাদের এখন এই টিভিটা সম্পূর্ণ অফ অবস্থায় আছে, তা আমরা এই অফ সেকশনগুলো চেক করার জন্য আমরা কিছু ভোল্টেজ মেজারমেন্ট করব। দেখেন এখানে 96 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 90 থেকে 110 ভোল্ট থাকবে, সেখানে 96 ভোল্টেজ আছে, তার মানে পাওয়ার সাইড ওকে। এখন এই জায়গায় যে বিভিন্ন সাইডে যে ভোল্টেজগুলো যায়, যেমন ভার্টিক্যাল ভোল্টেজ যায় 24 ভোল্ট, দেখেন এটাও ঠিক আছে। মিটারের দিকে দেখেন এখানে 24 ভোল্ট ঠিক আছে, ভার্টিক্যাল ভোল্টেজ ওকে। এখানে আমরা রেগুলেটর সেকশনে যে ট্যান্ডেস্টার থাকে দুটো, সেখানে যে ভোল্টেজটা যায় সেটাও আমরা দেখব। দেখেন এই ভোল্টেজও ঠিক আছে, 9.60, তার মানে অডিও আইসিতে যে ভোল্টেজ যায় সেই ভোল্টেজও ঠিক আছে। দেখেন 13 ভোল্ট, মানে 14 ভোল্টের কাছাকাছি। এখন যে আমরা ভোল্টেজটা মেপে দেখব, 5 ভোল্ট এবং 8 ভোল্ট রেগুলেটর যে ভোল্টেজটা থাকে, 5 ভোল্ট 8 ভোল্ট, এই ভোল্টেজগুলো আমরা মেপে দেখব। এখানে দুটো রেগুলেটর ট্যান্ডেস্টার আছে, এই ভোল্টেজটা মেপে দেখব। দেখেন 9.58 ভোল্ট দেখাচ্ছে, 10 ভোল্টের কাছাকাছি। এই সিস্টেম আইসি থেকে পিকচার টিউবে 8 জিবি ভোল্টেজ যায় সেটা আমি মেপে দেখব। দেখেন এখানে 8 থেকে 9 ভোল্ট থাকবে, তো এখানে 8 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা এই চ্যানেল বক্সে যে 5 ভোল্ট থাকে সেটি চেক করব। তো এখানে 5 ভোল্টের জায়গায় 2 ভোল্ট পাচ্ছি আমরা, ভালো করে মিটারে দেখেন মাত্র 2 ভোল্ট। তো এই চ্যানেল বক্সে 5 ভোল্ট থাকবে, সেই 5 ভোল্ট কিন্তু সিস্টেম আইসিতে যাবে, তারপরে এসটি হবে। তো এখানে যে রেগুলেটর ট্যান্ডেস্টার আছে 5 ভোল্টের, ট্যান্ডেস্টারটাও আমি চেক করে দেখব। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করে জুম করে দেখিয়ে দিচ্ছি কীভাবে মেপে দেখবেন। তো দেখেন এখানে এই 5 ভোল্টের যে ট্যান্ডেস্টার আছে, এখানে 9 ভোল্ট ইন হয় এবং 5 ভোল্ট আউট হয়। তো এখানে আমি পাচ্ছি যেটা চ্যানেল বক্সে পেয়েছি 2 ভোল্ট। এখান থেকে 5 ভোল্ট এই সিস্টেম আইসিতে যায়, এখান থেকে দেখেন এই এখানে দেখেন 2 ভোল্ট আছে। আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি জাম্পার আছে, এই জাম্পার হয়ে এখানে 5 ভোল্ট পার হয়ে গেছে, দেখেন এখানেও 2 ভোল্ট।
তো এইভাবে আস্তে আস্তে করে আপনারা চেক করতে করতে যাবেন। এই আইসিতে 5 ভোল্ট যাবে, তারপরে থেকে চ্যানেল বক্সে যাবে 5 ভোল্ট, তারপরে এখানে এসটি হবে, টিভিটা পুরোপুরি অন হবে। তো আমি দেখতেছি এই লাইনটি দেখেন এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত, তারপর আস্তে দেখতে দেখতে যাবেন দেখেন চিকন একটি প্রিন্ট এখান থেকে চলে আসছে এই জায়গায়। এখানে একটি জাম্পার আছে দেখেন, এই জাম্পারে আমি দেখাচ্ছি আপনাদের কত ভোল্টেজ আছে, দেখেন 2 ভোল্ট। এই জাম্পারের এই পাশেও আমরা ভোল্টেজটা মেপে দেখব যে জাম্পারটি ভালো আছে কি নাই। তো দেখেন জাম্পারের এই পাশেও কিন্তু 2 ভোল্ট দেখাচ্ছে। তো এই ভোল্টেজটা দেখেন চ্যানেল বক্সে চলে গেছে, এবং এই চ্যানেল বক্সের যে ভোল্টেজটা গেছে সেই ভোল্টেজটাও কিন্তু এখান থেকে এইভাবে দেখেন এই জায়গায় এসে এই সিস্টেম আইসিতে ঢুকছে, দেখেন এখানেও 2 ভোল্ট। তো মূলত এই সিস্টেম আইসিতে 5 ভোল্ট আসতে হবে, তারপরে কিন্তু এসটি অন হবে, মানে টিভিটা চালু হবে। তো 5 ভোল্ট তৈরি হচ্ছে না, 2 ভোল্ট তৈরি হচ্ছে। তা আমি পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি। এই ধরনের প্রবলেম হওয়ার দুটো কারণ থাকতে পারে, রেগুলেটর টেন্ডেস্টার যদি নষ্ট হয় তাহলে ভোল্টেজ ড্রপ করবে, আর এই 5 ভোল্ট লাইন যেখানে যেখানে গেছে সেখানে কোথাও যদি শর্ট থাকে তাহলে 5 ভোল্ট ড্রপ করবে। তো কী করে বুঝবেন রেগুলেটর টেন্ডেস্টার নষ্ট নাকি এই পাশে কোথাও শর্ট আছে? তো দেখেন এই লাইন ধরে চেক করে করে আসতে হবে আপনাদের। এখানে যে জাম্পারটি আছে এই জাম্পারটিকে খুলে দিতে হবে, কারণ এই জাম্পার হয়ে এই মেন আইসিটি এবং চ্যানেল বক্সে গেছে। তো আমরা এই জাম্পারটি খুলে দিব। জাম্পার খোলার পরে আবারও ভোল্টেজ মেপে দেখাচ্ছি মিটারে, দেখেন। তো দেখেন 5.9 ভোল্ট চলে আসছে, এবং এই জাম্পারের এই পাশে কোথাও ভোল্টেজ নাই কিন্তু এই পাশে ভোল্টেজ আছে। আমি যখন জাম্পারটি আবার লাগিয়ে দিব দেখেন এখানে ভোল্টেজ কিন্তু ড্রপ করতেছে। তাই পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি, তার মানে এই চ্যানেল বক্স শর্ট আছে অথবা সিস্টেম আইসি শর্ট আছে। কী করে বুঝবেন যে কোনটা শর্ট আছে? তা আমি এই চ্যানেল বক্সের লাইনটি খুলে দিচ্ছি। এখন আমি পাওয়ার কর্ড লাগিয়ে আবারও ভোল্টেজটা মেপে দেখব। তো দেখেন এখানে 5 ভোল্ট ঠিক আছে, দেখেন ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট চলে আসছে। এখন সিস্টেম আইসিতে 5 ভোল্ট দেখেন চলে আসছে, চ্যানেল বক্সে দেখেন প্রিন্টে 5 ভোল্ট আছে কিন্তু চ্যানেল বক্সে যখন শর্ট করব তখন ভোল্টেজ ড্রপ করবে। ভালো করে ফলো করেন, দেখেন এখানে কিন্তু চ্যানেল বক্সে লাইন দেওয়ার সাথে যে ভোল্টেজ ড্রপ করতেছে, এর মানে হলো এই চ্যানেল বক্সটি কিন্তু শর্ট হয়ে গেছে। দেখেন যখনই আমি এখানে শর্ট করব এই যে ভোল্টেজ ড্রপ করতেছে, মিটার সরিয়ে দিলেই আবার 5 ভোল্ট চলে আসতেছে। দেখেন এই চ্যানেল বক্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চ্যানেল বক্সের লাইন শর্ট ছাড়িয়ে দিয়েছি, দেখেন টিভি কিন্তু অন হয়ে গেছে। বজ্রপাত হলে হাই ভোল্টেজ চ্যানেল বক্সের ভিতরে ঢুকে যায়, যার কারণে চ্যানেল বক্সের যে আইসিগুলো থাকে এগুলো শর্ট হয়ে যায়। তাই পাওয়ার কোড খুলে নিচ্ছি, এখন চ্যানেল বক্সটা আমরা খুলে চেঞ্জ করে দেব। এই চ্যানেল বক্সটা যে শর্ট এটা আমি আবারও আপনাদের মিটারে মেপে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন খেয়াল করে দেখেন। এই মিটারে যখন আমি মাপ দিব যদি শর্ট থাকে চ্যানেল বক্স পিপ সাউন্ড আসবে। তো দেখতে পাচ্ছেন মিটারে পিপ সাউন্ড দিচ্ছে, এই চ্যানেল বক্সটি শর্ট আছে। এখানে আমি পুরাতন চ্যানেল বক্স নিয়েছি অন্য সার্কিট থেকে খুলে, এটাও চেক করে দেখাচ্ছি, দেখেন কোনো পিপ সাউন্ড নাই কিন্তু এটাই আছে। তো এই পুরনো চ্যানেল বক্স লাগিয়ে আমি টিভিটি চালু করে দেখাবো আপনাদের। তো আমি এই পুরনো চ্যানেল বক্সটি লাগিয়ে দিচ্ছি, দেখেন। যে কোনো কাজ করার আগে সিস্টেম বুঝতে হবে, সিস্টেম জানা থাকলে কাজ করা সহজ হয়ে যায়। তো আমি যে সিস্টেমে দেখিয়েছি আপনাদের
এভাবে আপনারা প্রত্যেকটা ভোল্টেজ চেক করবেন। তো দেখেন চ্যানেল বক্স লাগানোর পর আমি ভোল্টেজটি মেপে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। চ্যানেল বক্সে লোড করার পরে দেখেন 4.9 ভোল্ট চলে আসছে, যেখানে আগে ছিল 5 ভোল্টের একটু বেশি সেখানে এখন 4.9 ভোল্ট দেখাচ্ছে। দেখেন এটি হলো পারফেক্ট ভোল্টেজ, এখানে 5 ভোল্ট বা 4.9 ভোল্ট থাকবে। এখন আমাদের দেখতে হবে যে পিকচারে বা অডিওতে সাউন্ডে কোনো প্রবলেম আছে কি না। তো এখন ডিস কেবল আমরা সংযোগ করব, সংযুক্ত করার পরে আমরা পিকচারটি দেখব যে ছবিতে কোনো প্রবলেম আছে কি নাই। তো আমরা ডিস লাইনের যে কেবলটি আছে এটি সংযুক্ত করে দিচ্ছি। তো আমি সরাসরি আপনাদের পিকচার টিউবের ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি, এর পিকচার কেমন দেখা যাচ্ছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি সেন্সারের কেবলটি লাগিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি পিকচার টিউবের ডিসপ্লের সামনে। তো দেখতে পারতেছেন পিকচার চলে আসছে ঝকঝকে ক্লিয়ার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।